প্রিয় ছাত্রছাত্রী, লকডাউন উদ্ভূত পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা ভেবে আজ দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা জেনে নিই বায়ুমণ্ডল বলতে কি বুঝি। না বলবে মাধ্যাকর্ষণ শক্তির টানে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে, সেই অদৃশ্য গ্যাসীয় আবরণকে বলা হয় বায়ুমণ্ডল। একটা ডায়াগ্রামের মধ্যে দেখে নাও বায়ুমণ্ডলটা কেমন ভাবে থাকে। না ধরো এটা পৃথিবী, এই পৃথিবীকে বেষ্টন করে অর্থাৎ এইভাবে যে গ্যাসীয় আবরণ রয়েছে সেই অংশটাই হলো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলও পৃথিবী যখন আবর্তিত হয় তাহলে বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে আবর্তিত হয়ে চলেছে। এরপর আমরা জেনে নেব বায়ুমণ্ডলের বিস্তার কতটা। না ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে উপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত হলো বায়ুমণ্ডলের বিস্তার। 10,000 কিমির উপরে কি রয়েছে, না তার উপর হচ্ছে মহাকাশ। তাহলে আমরা জেনে ফেললাম বায়ুমণ্ডল সম্পর্কে এবং বায়ুমণ্ডলের বিস্তার সম্পর্কে। এরপর আসব বায়ুমণ্ডল কি কি উপাদান নিয়ে গঠিত। না বায়ুমণ্ডল প্রধানত 3 ধরনের উপাদান নিয়ে গঠিত। একটা হলো গ্যাসীয় উপাদান, 2 জলীয় বাষ্প এবং 3 নম্বর হলো ধূলিকণা। প্রথমে আমরা আলোচনা করব গ্যাসীয় উপাদান সম্পর্কে। না আবহবিজ্ঞানীরা তারা দেখেছেন বায়ুমণ্ডল হচ্ছে নানাবিধ গ্যাসীয় পদার্থের সংমিশ্রণ। এরপর গ্যাস কি কি পরিমাণে গ্যাস আছে, কতটা গ্যাস আছে। না নাসার দেওয়া পরিসংখ্যান অনুসারে জানা যায় যে সবথেকে বেশি পরিমাণে যে গ্যাস রয়েছে তা হলো নাইট্রোজেন, এর পরিমাণ হলো 78.084%। অক্সিজেন তার পরিমাণ হচ্ছে 20.946%। কার্বন ডাইঅক্সাইড 0.033%। এবং আর্গন তার পরিমাণ হলো 0.934%। এবং আদার্স কিছু গ্যাস আছে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, যেমন ধরো জেনন, নিয়ন, ক্রিপ্টন, হিলিয়াম, এগুলো হচ্ছে 0.003%। তাহলে টোটাল হচ্ছে কত, না 100%। অর্থাৎ বায়ুমণ্ডলকে যদি আমরা 100% ধরি তাহলে দেখা যাবে নাইট্রোজেন এই পরিমাণগুলো রয়েছে। নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আর্গন এবং আদার্স কিছু নিষ্ক্রিয় গ্যাস। তাহলে গ্যাসীয় উপাদান সম্পর্কে জানলাম। এরপর জানবো বায়ুমণ্ডলে আরেকটা গুরুত্বপূর্ণ যে উপাদান তা হলো জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের পরিমাণ হলো 0.5 থেকে 4%। তবে ঋতু অনুসারে জলীয় বাষ্পের পরিমাণের হ্রাস বৃদ্ধি হয়। দেখবে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, আবার শীতকাল আসার সাথে সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে যায়। তবে জলীয় বাষ্পের যথেষ্ট গুরুত্ব আছে। কেন না, জলীয় বাষ্প আছে বলেই মেঘ, বৃষ্টিপাত, শিশির, কুয়াশা এগুলো সংঘটিত হয়। এরপর বায়ুমণ্ডলের অপর একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ধূলিকণা। না বায়ুমণ্ডলে ধূলিকণা প্রচুর পরিমাণে দেখা যায়। তোমরা দেখবে যখন সূর্যের আলো বাড়ির মধ্যে প্রবেশ করে কোনো জায়গায় দেখবে কত পার্টিকেলগুলো উড়ছে, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে ধূলিকণা রয়েছে। ধূলিকণার উৎস কি, না ওই ধূলিকণাগুলোর উৎস হচ্ছে বিভিন্ন, যেমন ধরো কলকারখানা থেকে নির্গত কার্বন কণা, যানবাহন থেকে কণা, তারপর ফুলের রেণু, এগুলো সবই বাতাসে ঘুরে বেড়ায়। লবণ কণা এবং ধরো আগ্নেয়গিরি থেকে নির্গত যে ছাই, এগুলো সবই বাতাসে ধূলিকণা হিসেবে ভেসে বেড়ায়। এগুলি হলো বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে আমরা জেনে ফেললাম গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এরপর আসবো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস সম্পর্কে। না বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বলতে উপাদান এবং রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দু ভাগে ভাগ করা যায়। 1 নম্বর যে ভাগটা হলো সেটা হলো হোমোস্ফিয়ার। আরেকটা ভাগ হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তাহলে উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুভাগে ভাগ করা যাচ্ছে।
এক হোমোস্ফিয়ার, দুই হাইড্রোস্ফিয়ার। হোমোস্ফিয়ার, এই হোমো শব্দের অর্থ হলো ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে সমান, এবং স্ফিয়ার শব্দের অর্থ হলো অঞ্চল অর্থাৎ রিজিয়ন। তাহলে বায়ুমণ্ডলের দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের উপাদানগুলো প্রায় সমান থাকে, তাই ওই স্তরটাকে বলা হয় হোমোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ারের সীমানা কথা জেনে ফেললাম, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 88 কিলোমিটার। এই হোমোস্ফিয়ারের মধ্যে ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের কিছুটা অংশ এই হোমোস্ফিয়ারের মধ্যে বিদ্যমান। এরপর এসে যাই হাইড্রোস্ফিয়ার সম্পর্কে। এই হাইড্রো শব্দের অর্থ হলো আনইকুয়াল, আনইকুয়াল মানে হলো বিষম, আর স্ফিয়ার শব্দের অর্থ জেনে ফেললাম অঞ্চল। তাহলে হাইড্রোস্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে বিষম মণ্ডল, অর্থাৎ বায়ুমণ্ডলের একটা স্তর রয়েছে অর্থাৎ 88 কিলোমিটার থেকে শুরু করে উপরের দিকে 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তরে বায়ুর উপাদানগুলো আর সমান অনুপাতে থাকে না, বিভিন্ন গ্যাসগুলো তাদের ভর অনুপাতে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, যে যত হালকা সে নিচে রয়েছে আর ভারীগুলো, ভারীগুলো হচ্ছে নিচের দিকে এবং হালকাগুলো রয়েছে উপরের দিকে। তাহলে হেড্রোস্ফিয়ারের মধ্যে কী কী স্তর আছে? না, প্রথমে আছে আণবিক নাইট্রোজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। এই স্তরের বিস্তার কতটা? না, এইটা হোমোস্ফিয়ারটা আমরা জেনে ফেলেছি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার, না 88 কিলোমিটার। তাহলে এটা শুরু হচ্ছে 88 কিলোমিটার থেকে উপরের দিকে 200 কিলোমিটার পর্যন্ত। এই স্তরে নাইট্রোজেনের আধিক্য বেশি থাকায় নাম হয়েছে নাইট্রোজেন স্তর। এর পরের যে স্তরটা আছে তার সেটা হলো পারমাণবিক অক্সিজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর। এই স্তরের বিস্তার কতটা? না, 200 থেকে শুরু করে 1125 কিলোমিটার। তাহলে 200 থেকে 1125 কিলোমিটার পর্যন্ত এই স্তরের বিস্তার। এখানে কি না, এখানে অক্সিজেনের আধিক্য বেশি রয়েছে তাই এর নাম হয়েছে অক্সিজেন স্তর। তার উপরে আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে হিলিয়াম স্তর, হিলিয়াম স্তর। এই স্তরের বিস্তার কতটা? না, 1125 থেকে শুরু করে 3,540 কিলোমিটার। তাহলে 1125 থেকে 3,540 কিমি পর্যন্ত এই স্তরে হিলিয়ামের আধিক্য বেশি থাকায় নাম হয়েছে হিলিয়াম স্তর। আর সবার উপরে হালকা উপাদান সেটা হচ্ছে হাইড্রোজেন, সে এর উপরে রয়েছে হাইড্রোজেন স্তর। তার বিস্তার 3,540 থেকে 10,000 কিলোমিটার। এই হলো হাইড্রোস্ফিয়ারের স্তর। তাহলে হাইড্রোস্ফিয়ারের মধ্যে জেনে গেলাম চারটা স্তর, সবার নিচে রয়েছে আণবিক নাইট্রোজেন স্তর, তারপর রয়েছে পারমাণবিক স্তর, তার উপরে আছে হিলিয়াম, আর সবার রয়েছে উপরে হচ্ছে হাইড্রোজেন স্তর। আজ তাহলে এই পর্যন্তই, এর পরের ক্লাসে তার পরের অংশটাকে নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।